প্যারাসুট ল্যান্ডিং করে জোরহাটত নমা গৌরব গগৈ সুমায় পড়ছে চক্রবেহুত দলীয় সতীর্থ সংগ এড়িছে গৌরবর তপন গগৈ বিজয়ী করি বলে জোরহাটত জপিয়াই পড়ছে বিজেপির অতি মহারতি লাখপতি বাইদর আশীর্বাদ পাব সাংসদ তপনে নির্বাচনী রণহিঙা বজাবলে মাজুলীত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাইলৈ পৰা ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারত অংশ লব বিজেপি স্টার ক্যাম্পেইনার মুখ্যমন্ত্রী শর্মায় মাজুলীত বিশাল সাইকেল রেলীরে প্রথম পর্যায়ে নির্বাচনী প্রচার করব মহারমণি নির্বাচনের প্রাক্ষণতো কংগ্রেসত অব্যাহত আছে প্রচণ্ড খহনীয়া শনিবারে মানস অনুজ আর গৌরবর পিছত আজি বিজেপি যোগদান করলে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কিশোর ভট্টাচার্য নির্বাচনের আগলৈকে কংগ্রেসের আর বহু নেতা কর্মী আহিব বিজেপিলৈ দাবি মুখ্যমন্ত্রী আর রাজ্যিক বিজেপির সভাপতি অখিল গগৈর পিছত লাচিত থানা মুরব্বী শৃঙ্খল চলিহার বিস্ফোরণে বিরোধী ঐক্য তুলিছে এতিয়া জোকাৰণি বিরোধী ঐক্য গৌরব গগৈর বিরুদ্ধে চিপ্রাং মারিবলে সাজু হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য শৃঙ্খল চলিহার বিরোধীর অধিকাংশ নেতা মুখ্যমন্ত্রী শর্মার সঙ্গে মিলি আছে বলেও গুরুতর অভিযোগ কচ্ছদ্বীপ দ্বীপ শ্রীলঙ্কাক এরি দিয়ার ইতিহাস বুতলি কংগ্রেস দলক পুনের প্রচণ্ড আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসে ভারতের একতা অখণ্ডতাক হেতালি খেলার অভিযোগ কংগ্রেসক কেতিয়াও বিশ্বাস করব নারী বলেও সমালোচনা করলে প্রধানমন্ত্রীগী অসমৰ ছটা পৰম্পৰাগত শিল্পলৈ জি আই টেক বিহু ঢোল জাপি হাৰ্থেবাৰী কাঁহ পিতল আশাৰী কান্দিৰ টেৰাকোটা শিল্প পানী মেটেকা শিল্প আৰু মিচিং হস্ততাঁত সামগ্ৰীলৈ আগবঢ়োৱা হৈছে জি আই টেক ঘৰতে এল কে আদৱানীক ভাৰত ৰত্ন প্ৰদান প্ৰধানমন্ত্ৰীৰ উপস্থিতিত ৰাষ্ট্ৰপতিয়ে প্ৰদান কৰিলে ভাৰত ৰত্ন অসুস্থতাৰ বাবে দেশৰ প্ৰাক্তন উপ প্ৰধানমন্ত্ৰীগৰাকীক ঘৰতে প্ৰদান কৰা হ'ল ভাৰত ৰত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত আজব কাণ্ড বিমান যাত্রালয় অপেক্ষা করে থাকা যাত্রীর সম্মুখতে খহি পড়িল সিলিং সিলিং খহি বরষুণের পানীত বুর গল বিমানবন্দরের ভিতরভাগ কংগ্রেস নেতা প্রকাশ গাদুকার বাসগৃহত আয়করের অভিযান দেওবারে পরে পড়া আর্যনগরের সাইন টাওয়ারের পঞ্চম মহলাত অভিযান ঘরের প্রকাশ গাদুকার ব্যবসায়িক প্রতিষ্ঠানতো চলিল আয়করের মারাথন তালাচী লোকসভা নির্বাচনত কনিষ্ঠতম প্রার্থী হিসাবে যুঁজত নামিছে সম্ভবী চৌধুরী লোক জনশক্তি পার্টি প্রার্থী তালিকাত সম্ভবীর নাম বিহারের সমষ্টিপুরত প্রতিদ্বন্দ্বিতা করব জেডিইউ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী অশোক কুমার চৌধুরীর 25 বছরীয় কন্যা সম্ভবী বিলাসীপাড়াত ভয়ঙ্কর শিলাবৃষ্টি গধূলির পর আরম্ভ হয়েছে ধুমুহার ত্রাস বিলাসীপাড়া মহকুমার বিভিন্ন প্রান্তত প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে আকাশের পর খহি পড়ছে শিলর পর শিলর আকার দেখি আতঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলবাসী শিল পড়ছে বরষুণের একটা শিলর আকার প্রায় 1 কেজি ওজনের হব বলে ধারণা করা হয়েছে ধুমুহা আর শিলাবৃষ্টি প্রকোপত এটা আতঙ্কিত হয়ে পড়ছে সমগ্র বিলাসীপাড়া মহকুমার রাইজ বিলাসীপাড়াত ধুমুহা বরষুণ বিলাসীপাড়াত ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়েছে একো একোটা শিলর ওজন 1 কেজি বলে ইতিমধ্যে রাইজে কৈছে কিছু দৃশ্য আহিছে শিলর আমি দেখাইছো এয়া ভিজুয়ালস আহিছে ধুবুরী বিলাসীপাড়াত ভয়ঙ্কর শিলাবৃষ্টি আর যেহেতু এটা রাজ্য ঠায়ে ঠায়ে আমি কৈছো যে বরষুণ হয়েছে শিলাবৃষ্টি হয়েছে ধুমুহা হয়েছে এনেকুৱা বিভিন্ন আকারের শিলাবৃষ্টি হওয়া দেখিলে পাওয়া গেছে আর 1 কিলোগ্রাম ওজনের শিল পড়ার পাছতে এটা রাইজের মাজত এক আতঙ্কর সৃষ্টি হয়েছে ঘর দুয়ার বা টিঙর ঘর চালি আদি ভাঙিছে চুরমার হয়েছে গছ আমি কৈছো প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি গতিকে বিলাসীপাড়াতো একে ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে গধূলির পর শিলাবৃষ্টি আরম্ভ হয়েছে এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখাইছো একোটা একোটা শিল ইমান ডাঙর আপনাদের চাওক 1 কিলোগ্রাম ওজনের এই সমূহ শিল আর এই শিল সমূহ দেখার লগে লগে বা এই শিলসমূহ পড়ার পিছতে একটা আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে যেটা স্বাভাবিক আর ঘর সমূহত পড়ছে গতিকে ঘরের টিঙর চালির ফুটা ওলাই গেছে বিস্তর ক্ষতি হয়েছে বিলাসীপাড়া মহকুমার বিভিন্ন প্রান্তত যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে 1 কিলোগ্রাম ওজনের শিল পড়াত এটা রাইজের মাজত এক আতঙ্কর সৃষ্টি আৰু বিভিন্ন আকাৰৰ শিলাবৃষ্টি বা শিল পৰাও দেখিবলৈ পোৱা গৈছে
আর ইফালে গুয়াহাটি মহানগরের দৃশ্য দেখাইছে প্রচন্ড বরখুন আর বিয়লি ভাগত অহা এজাক বরখুনে অন্ধকারচন্ন করে পেলায় সমগ্র মহানগরীখন সাড়ে চারি বজা চারি বজাতে অন্ধকারচন্ন হয়ে পড়ে মহানগরী লাইট জ্বলায় রাজপথত বাহন চলাচল করবলগিয়া হয় মহানগরীত বরখুনের বাবে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে বিজুলি ঢেরেকনিরে প্রচণ্ড বৃষ্টিপাত হয় এজাক বরখুনতে জলমগ্ন হয়ে পড়ল মহানগরীর রাজপথসমূহ মহানগরীর বিভিন্ন প্রান্ত প্রথম যাক বরখুনতেই দেতিমবানত ভরিছে বিভিন্ন পথ উপপথ চানমারি শিলপুখুরি ইত্যাদি স্থানত কৃত্রিমবানৰ প্রভাবও দেখবলে পাওয়া গেল কিন্তু দেখবলে পাওয়া গেছে যে যেহেতু এ বিয়লি ভাগত অহা এজাক বরখুন চারি বজাতে রাইজে লাইট জ্বলাই বাহন চলাচল করবলগিয়া একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল অন্ধকারচন্ন হয়ে পড়ে আর বরখুণের আগজাননি ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রে দিছে গতি তেনে সময় চাতে দেখবলে পাওয়া গেছে যে সচাকই রাজ্যের বিভিন্ন প্রান্ত বরখুণ পড়েছে আমি ধুবুরী বিলাসীপাড়ার কথা কোথাও সমান্তরভাবে আজি গুয়াহাটি মহানগরীত যেধরনের একটা পরিবেশ দেখবলে পাওয়া গেল সেই সময় চাতে যথেষ্টখিনি পানি হল কৃত্রিমবানের সৃষ্টি হল চানমারি শিলপুখুরীত আগর দরে কিছু কৃত্রিমবান হয়তো কোরবাত কোরবাত কিছু কম আর আমি কইছো যে কিমান ডাঙর বরখুণ দিছিলে প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়ে আর সমান্তরালভাবে আমি আরো কিছু খবর জানাম যত কত কত ক্ষতি সাধন হয়েছে আর এই বরখুণের শিলাবৃষ্টিও হয়েছিল অবশ্যই গুয়াহাটি মহানগরীর শিলাবৃষ্টির খবর অহা নাই কিন্তু ডাঙর ডাঙর যেসমূহ গছ আছে সেই গছ বহুখিনি ঠাইত গছ উভালি পড়েছে আর যার ফলত যাতায়াততো যথেষ্টখিনি ব্যাঘাত জন্মিছে ফলে আর একটা দৃশ্য দেখাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত বতাহ বরখুণের ফলত খহি পড়িল বিমানবন্দরের ফল সিলিং বিমান যাত্রালয় অপেক্ষা করে থাকা যাত্রীর সম্মুখত এই ফল সিলিংখন এনে ধরনের খহি পড়ে অবশ্যই কোনো লোক হতাহত হওয়া নাই কিন্তু তাত থাকা যে সিস্টেম আছে মেশিন আছে তাত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোয়া হয়েছে বন্ধ হয়ে পড়েছে কিন্তু একটা দুর্ঘটনারপা যথেষ্টখিনি রক্ষা পড়েছে আসলে মহিলা শিশু আর বহুখিনি যাত্রী তাত বহি আসে গতি তেনে অবস্থাতে ফল সিলিংখন খহি পড়েছে ঘুরা ঘুরে পানি সুমাইছে বিমানবন্দরের ভিতর ভাগত সম্পূর্ণ পানি আর যে যাত্রাপথ আছে সেই যাত্রাপথটো কিন্তু বহু ডাঙর ডাঙর গছ উভালি পড়েছে গতি যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হব আর তার উপরেও মহানগরীতে আমি কইছোঁ যে যেহেতু চারি বজাতে সেই বরখুণ যাক এজাক বরখুণ দিয়ে আর যে যাক বরখুণে এক প্রকারে পুনের এবার পানির সৃষ্টি করেছে কৃত্রিমবানের সৃষ্টি করেছে পথ উপপথত পানি হয়েছে আর প্রচন্ড বরখুণ দিছিলে গতি আর ইফালে আমি আর একটা দৃশ্য দেখাইছো ধুবুরীত যত শিলাবৃষ্টি হয়েছে প্রায় এক কিলোগ্রাম ওজনের এক কেজি ওজনের শিল পড়েছে বিলাসীপাড়াত যার ফলত রাইজের মাজত আতঙ্ক সৃষ্টি হয়েছে মুঠর পরত রাজ্যের বিভিন্ন প্রান্তত আজি সন্ধ্যার ভাগত এজাক বরখুণ হয়েছে আর যেজাক বরখুণে প্রচন্ড শিলাবৃষ্টি প্রচন্ড ধুমুহা আর এই বরখুণ যাকে যথেষ্টখিনি ক্ষতি সাধন করেছে আজাৰাৰ দৃশ্য এবাৰ দেখুৱাই লৈছোঁ এয়া আজাৰাৰ দৃশ্য এয়াৰপোৰ্টৰ পৰা ওলাই অহাৰ যিটো যি পথ সেই পথৰ দৃশ্য আমি দেখুৱাম এয়াৰপোৰ্টৰ ভিতৰ ভাগত আমি কৈছোঁৱেই যে চাৰিওফালে পানী হৈছে যাৰ ফলত যথেষ্ট সমস্যাৰ সৃষ্টি হৈছে যাত্ৰীসকলৰ মাজত আতংকময় পৰিৱেশৰ সৃষ্টি হৈছে এয়াৰপোৰ্টৰ ভিতৰ ভাগত পানী হৈছে ওলাই অহা পথত পানী হৈছে আকৌ যিটো যাত্ৰা পথ আছে আজাৰাৰ যিটো পথ আছে সেইটোও আমি দেখুৱাম য'ত দেখিবলৈ পোৱা গৈছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ উভালি পৰিছে মুঠৰ ওপৰত চাৰিওফালে পানী এয়া বিধ্বস্ত হৈ পৰিছে এজাক বৰষুণতে কিমানখিনি ক্ষতি হৈছে চাওক এয়া এয়াৰপোৰ্টৰ দৃশ্য এয়াৰপোৰ্টৰ বাহিৰ ভাগৰ দৃশ্য এয়া যিটো পথেৰে আপোনালোকে যাতায়াত কৰিব লাগিব জালুকবাৰীৰ পৰা সেই পথটোতে এনেধৰণে গছ উভালি পৰাৰ ফলত যাতায়াত ব্যাহত হৈ পৰিছে এবাৰ বিৰোধী ঐক্যৰ বিৰুদ্ধে গৰজি উঠিল শিৱসাগৰ জাতীয়তাবাদী নেতা শৃংখল চলিহা বিৰোধী ঐক্যৰ প্ৰতিজন নেতাই গৌৰৱ গগৈক চিপৰাং মাৰিবলৈ সাজু হৈছে বুলি শৃংখল চলিহাই বিস্ফোৰক মন্তব্য কৰিছে আৰু এই মন্তব্য এতিয়া প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা গৈছে এই মন্তব্যৰ চলিহে এইবাৰ মহা গৰ্জনেৰে শৃংখলৰ বিস্ফোৰণ শাসক পক্ষৰ বিৰুদ্ধে নহয় শৃংখল গৰজি উঠিল বিৰোধী ঐক্যৰ বিৰুদ্ধে অসমত বিৰোধী ঐক্য হৈছে নে চিপৰাং ঐক্য হৈছে এই সন্দেহ প্ৰকাশ কৰিছে বীৰ লাচিত সেনাৰ মুৰব্বী শৃংখল চলিহাই আমি জাতীয়তাবাদী শক্তি মানুহ আমি অসমত কংগ্ৰেছ বিজেপিতকৈ সদায় জাতীয়তাবাদ শক্তিশালী হৈ থকাটো বিচাৰোঁ কিন্তু বৰ্তমান সময়ত সময়ৰ প্ৰয়োজনতে আছিলে এজন যোগ্য প্ৰাৰ্থীক জিকোৱাৰ কিন্তু অসমত যিটো বিৰোধী ঐক্য হৈছে সেই বিৰোধী ঐক্য হৈছে নে এইটো চিপৰাং ঐক্য হৈছে মোৰ তাত সন্দেহ আছে শৃংখলৰ মহা অভিযোগ বিৰোধী ঐক্যৰ প্ৰতিজনেই গৌৰৱ গগৈক চিপৰাং মাৰিবলৈ সাজু হৈ আছে মই ইতিমধ্যে গৌৰৱ গগৈক কৈছোঁ ঐক্যমঞ্চৰ মানুহ ঐক্যবদ্ধ নহয় পৃথকে পৃথকে সকলো দলেই সংবাদ মেল দিছে কাৰণ প্ৰত্যেকজন মানুহে বিৰোধী ঐক্যত থকাৰ
গৌরব গগৈক ঠগিবলে চেষ্টা করে আছে আর তাত আর ইলেকশন কি আমি জানো আর আমার খবর আহে যে গৌরব গগৈ যদি সবে চিপ্রাং মারে গৌরব গগৈ জিকা তো সম্ভব নহব এই স্পষ্ট কথা আর স্পষ্টভাবে মানে গৌরব গগৈক আজি কইছো আর যদি ঐক্যবদ্ধভাবে যুঁজে তেনহলে নিশ্চিত জয় হব কিন্তু ঐক্যবদ্ধভাবে যুঁজার মানে কোনো পরিবেশ দেখা নাই কোনো পরিবেশ দেখা নাই সকলে পৃথকে মানে পৃথকে সংবাদ মেল দিছে ইমানেই নহয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিরোধী মিলি আছে বলে শৃঙ্খল সলিহাই করলে বিস্ফোরণ আসলে কথাটো হয়েছে প্রকৃততে আপনার লগ হয়েছে না আপনার কোনোবা কোনোবা হিমন্ত বিশ্ব শর্মার মিলি আছে আমার তো সন্দেহ আছে তাই বিরোধী ঐক্যমঞ্চর প্রত্যেক দলে চিপ্রাং মারিছে বলে আমার সন্দেহ আছে সংবাদ মাধ্যমৰ আগত বিরোধী ঐক্যৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰি শৃংখলে কংগ্ৰেছ দলকো কৰিলে থকা সৰকা শিৱসাগৰ সমষ্টিত কংগ্ৰেছৰ এটা নিৰ্বাচনী কাৰ্যালয় নাই বিৰোধী ঐক্য মঞ্চই যিদৰে গৌৰৱক সহায় কৰিব লাগিছিল কৰা নাই শিৱসাগৰ সমষ্টিত গৌৰৱ গগৈ বা কংগ্ৰেছৰ এটা অফিচ নাই তাত আমি দুখিত আৰু তাত আমি ক্ষোভিত আৰু তেওঁ শুৱে বয়ে থকা মানুহে তেওঁক চিপ্ৰাং মাৰিছে বুলি আমাৰ সন্দেহ হৈছে তেওঁ শুৱে বয়ে থকা মানুহে তেওঁক চিপ্ৰাং মাৰিছে বুলি আমাৰ সন্দেহ হৈছে কিন্তু কথাটো হৈছে এইটো যে অসমত যদি পৰিৱৰ্তন লাগে আমি সকলো লগ হ'ব লাগিব ক্ষমতাৰ ঊৰ্ধত গৈ আমি সকলো লগ হ'ব লাগিব গৌৰৱ গগৈ আমি আশ্বাস দিছোঁ যদি আপোনাক আপোনাৰ মিত্ৰজোঁটে আপোনাক চিপ্ৰাং নামাৰে বিলাসিথানে আপোনাক সহায় কৰিব উল্লেখ্য যে একেধরনের অভিযোগ শনিবারে করেছিল রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈও এই আক্রমণ অখিল গগৈর প্রতি নাকি সোধাত শৃঙ্খলে কলে অখিল গগৈ জেলত থাকা সময়তো আমি তেওঁক 57,000 ভোট দিয়াবলৈ সক্ষম হয়েছিল এতিয়া গৌরব গগৈক অখিল গগৈয়ে 70,000ৰো অধিক ভোটত শিবসাগরের পৰা লিড দিয়াই দেখুৱাই দিয়ক অখিল গগৈক বিলাসী থানায় দিয়াইছিলে 57,000 ভোট তার উপর অখিল গগৈ এটা কি ভোট দিয়াব পায় সেটা অখিল গগৈ ক্রেডিট আর বিলাসী থানায় তেতিয়াই নিজের অরাজনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখিছিলে এটা অখিল গগৈ যদি 70,000 ভোট ইয়ার দিব পারে অখিল গগৈ গণভিত্তি আছে উল্লেখ্য যে দেওবারে শিবসাগরের শৃঙ্খল সলিহার ঘরলে গৈছিল বিরোধী ঐক্য মঞ্চ তথা কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ গৌরব গগৈর আগমনের পাছতে বীর লাসিত সেনার নেতা শৃঙ্খল সলিহাই বিরোধী ঐক্য মঞ্চর বিরুদ্ধে উত্থাপন করলে চিপ্রাং রাজনীতির গুরুতর অভিযোগ বিরোধী ঐক্যত এই বিভেদর পরিণতি কি হব দেখবলে বেশিদিন রার প্রয়োজন নিশ্চয় নহব শিবসাগরের পর প্রদীপ গগৈর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট মিত্রজ্যোতিয়ে কোকরাঝার সমষ্টি UPPLক এড়ি দিয়ার পিছত এটা সমষ্টি পায়ু হেরার উপক্রম হয়েছে প্রমোদ বড়ুয়ে অল্পভাষী নম্র রাজনীতিত অনভিজ্ঞ জয়ন্ত বসুমতারী বিরোধী BPFর হয়ে পড়েছে ডাঙর সকাহ BPF খম্ফা বর্গারি প্রার্থিত বিপদত পেলালে UPPLক এক প্রকার প্রতিষ্ঠান বিরোধী ঢৌ প্রবল হবলে ধরেছে পৌরভূমিত প্রমোদ বড়ুর মূরত বিপদ ঘন্টা শাসকীয় মিত্রজোঁটে মিত্রতার দোহাই দি কোকরাঝার লোকসভা সমষ্টিটো এইবার ঠিকই এড়ি দিলে মিত্র UPPLক কিন্তু প্রমোদ বড়ুয়ে সমষ্টিটো পায়ু এতিয়া হেরুয়াবলৈ উপক্রম হয়েছে কিয়নো দলীয় টিকটটো কম কষ্টরে সহজ জয়ের অঙ্ক করে দিলে সিদলির বিধায়ক এইজন জয়ন্ত বসুমতারীক অল্পভাষী নম্র জয়ন্ত বসুমতারী রাজনীতিত নতুন কোকরাঝারের দরে এক জটিল সমীকরণত চলা লোকসভা সমষ্টিত UPPLে জয়ন্ত বসুমতারীর দরে রাজনীতিত নতুন প্রার্থী এগারীক টিকট দিয়াত বিরোধী BPFর ডর সকাশ হিসাবে বিবেচিত হয়েছে UPPLে জয়ন্ত বসুমতারীক টিকট প্রদানের পিছত BPFে আনুষ্ঠানিকভাবে সমষ্টিট প্রক্ষেপ করলে BTCত সুদীর্ঘকাল ডেপুটি চিফ হিসাবে কার্যনির্বাহ করা প্রক্ষেপ করলে এইজন খাম্ফা বরগয়ারীক কোকরাঝারতে নহয় সমগ্র বরভূমিত হাগ্রামা মহিলার পিছতে জনপ্রিয় নেতা হিসাবে জনাজাত খাম্ফা বরগড়ারীক BPFে কোকরাঝারত প্রক্ষেপ করে এটা বিপদত পেলালে UPPLক ইমানেই নহয় শেহতীয়াকৈ প্রতিষ্ঠান বিরোধী ঢৌ প্রবল হবলে আরম্ভ করেছে বরভূমিত দুর্নীতি বিরোধী কথার ফুলজারি মারি বরভূমির ক্ষমতার বাকজরি হাতত লওয়া প্রমোদ বড়ুর নিজের দলীয় নেতাই দুর্নীতিত নিমজ্জিত হওয়ার গুরুতর অভিযোগ উঠিছে মাত্র কেইদিনমান পূর্বে উদালগুড়ির UPPLর VCDCর অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতারীয়ে টকার বান্দিলর উপর শুই থাকা এখন ফটো ভাইরাল হয়েছিল যিটো বিষয়ে UPPLৰ ভিতৰ চৰাৰ কথাবোৰ পোহৰলৈ আনিছিল তাতে নটা বিধানসভা সমষ্টিৰে সংযুক্ত কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ জনগাঁথনিৰ ভিত্তিত সমীকৰণ কৰিলে BPF আৰু UPPLৰ মাজৰ ভোটৰ যুদ্ধই লেখত ল'বলগীয়া হ'ব
এই ভোট যুদ্ধত পূৰ্বৰ বিটিচি নিৰ্বাচনত বিপিএফএ আৰু ইউপিপিএলে কিমান ভোট পাইছিল সেয়াও চাবলগীয়া বিষয়। তাতে দুবাৰৰ সাংসদ নবকুমাৰ হৰণীয়াই তৃতীয়বাৰৰ বাবে এইবেলি কুকুৰাজাৰত নামিব নিৰ্বাচনী যুদ্ধত। এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক সমীকৰণো নিশ্চিত কৈ থাকিব, কিয়নো বিধানসভাৰ মজিয়াত হাগ্ৰামা মহিলাৰীৰ দল বিপিএফও আছে শাসকীয় পক্ষৰ সৈতে ফ্ল'ৰ শ্বেয়াৰিঙত। মুঠতে কুকুৰাজাৰ দখলৰ সহজ অংক কৰা, সততে দুৰ্নীতি বিৰোধী কথা কোৱা প্ৰমোদ বড়োৰ অংক এতিয়া নিমিলা অংকলৈ পৰ্যবেক্ষিত হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। নির্বাচনের দিন চমু চাপি অহার শাসকীয় পক্ষের আক্রমণের লক্ষ্য হয়ে পড়ছে যোরহাট সমষ্টি কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। কিছুদিন পূর্বলৈ কংগ্রেসের দুর্গরূপে পরিচিত যোরহাট লোকসভা সমষ্টিত প্রভাব শূন্য হওয়ার দিকে এটা কংগ্রেস। গৌরবর আগমনের পিছত প্রায় 17 কংগ্রেসে করেছে পদত্যাগ। গৌরব গগৈর যোরহাটত বেলিমার কংগ্রেসের পেরাশুট লেন্ডিংয়ে কংগ্রেস দলত প্রবেশ করা গৌরব গগৈর যোরহাট লোকসভা সমষ্টিত অব্যাহত আছে কংগ্রেসের গড়া খহনিয়া। মূলত পিতৃ পরিচয়ের উপর নির্ভর করিয়ে গৌরব গগৈ আগবাই নিছে নিজের রাজনৈতিক কেরিয়ার। কলিয়াবর যোরহাট লোকসভা সমষ্টিত প্রবেশ করা গৌরব গগৈর নাই কংগ্রেসের তৃণমূল পর্যায়ের সামান্যতম প্রভাব। আনহাতে গৌরব গগৈ সোণের চামুচ মুখত লৈ রাজনৈতিক জীবন আরম্ভ করেছে বলে কটাক্ষ করে মন্ত্রী জয়ন্ত মল্লবরাই। আমি নীলা তেজৰ প্ৰভাৱ বুলি কওঁ, এই নীলা তেজৰ প্ৰভাৱটো য'তেই পৰিছে তাতেই ধ্বংস হৈছে। আৰু কংগ্ৰেছত এতিয়া নীলা তেজৰ প্ৰভাৱ থকা মানুহকেইজনক বাদ দি কোনো ভাৰতক ভাল পোৱা মানুহ যে তাত থাকিব পাৰিব সেই পৰিৱেশ নাই। আৰু সেইকাৰণে কংগ্ৰেছ দলত প্ৰতিটো দিনেই মানুহ বেলেগ দললৈ গুচি আহে, কংগ্ৰেছ দল ত্যাগ কৰে, সেই পৰিৱেশটো দেখিছে। দেৱেশ্বৰ শৰ্মাৰ দৰে বলিষ্ঠ নেতাৰ নেতৃত্বৰে যোৰহাটত কংগ্ৰেছে আধিপত্য আৰম্ভ কৰিছিল। তারপিছতে তরুণ গগৈ আর বিজয়কৃষ্ণ সন্দিকয়ে যোরহাট লোকসভা সমষ্টিত সুদীর্ঘকাল হাতর নিশান উড়াই রাখিছে। যোরহাট লোকসভার ভিতরতে আছিল প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার দরে দুরন্ত বিচক্ষণ রাজনৈতিক নেতা। অঞ্জন দত্তর দরে প্রভাবশালী শীর্ষ নেতায় দপদপাই আছিল যোরহাট লোকসভা সমষ্টির জিলাত। কিন্তু গৌরব গগৈর দরে প্যারাশুট লেন্ডিং করা নেতার বাবেই কংগ্রেসের পতন নিশ্চিত হয়ে পড়েছে। দুই এজনের লড়া ছোৱালী কিবা সৰু সৰু কিবা হৈছিল যদিও সিমান বংশবাদৰ প্রভাবটো পৰা নাছিলে। কিন্তু তরুণ গগৈ ডাঙরিয়ায় প্যারাশুটেরে আনি যেতিয়া লেন্ডিং করাই দিলে আর বংশবাদৰ এটা ব্যবস্থা অসমত আরম্ভ করলে তেতিয়াই কংগ্রেস দলটো নিশেষ হওয়ার এটা লক্ষণ আমি দেখিছো। কিছুদিন পূর্বলৈকে কংগ্রেসের দুর্গরূপে পরিচিত যোরহাট লোকসভা সমষ্টির প্রভাব শূন্য হওয়ার দিকে কংগ্রেস। কংগ্রেসের গৌরবর আগমনের পিছরে পৰা কংগ্রেসত কেনা লাগিছে। গৌরবর আগমনের পিছতে প্রায় 17 কংগ্রেসে এরিছে দল। থাওরার কংগ্রেস নেতা সুশান্ত বুড়াগোহাঁর পদত্যাগ, মরিয়নী রূপজ্যোতি কুর্মীর পদত্যাগ, যোরহাটত প্রভাবশালী নেতা রানা গোস্বামীর পদত্যাগ, আমগুড়িত অঙ্কিতা দত্তর পদত্যাগ আর শেহতীয় চরাইদেউত অনুজ বরকটকীর পদত্যাগ। ইজনের পিছত সিজন নেতায় কংগ্রেসেরই বিজেপি যোগদান করে সমষ্টিত বিজেপির জয়পথ প্রশস্ত করেছে। আনহাতে তিতাবৰৰ বিধায়ক ভাস্কৰ বৰুৱাৰো ঘনিষ্ঠ সম্পৰ্ক আছে বিজেপিৰ শীৰ্ষ নেতৃত্বৰে। মাজুলী বিধানসভাত সমষ্টিত অক্ষুণ্ণ আছে বিজেপিৰ প্ৰভাৱ। যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিধানসভা সমষ্টিসমূহৰ ভিতৰত কেৱল মাত্ৰ নাজিৰা সমষ্টিৰ দেৱব্ৰত শইকীয়াহে আছে কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা হিচাপে। একমাত্ৰ প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ পুত্ৰ হোৱাৰ সুবাদতে গৌৰৱ গগৈৰ দৰে এজন আমদানিকৃত নেতাক ৰাজনৈতিক সংস্থাপন দিবলৈ গৈ যোৰহাট লোকসভা সমষ্টিটো কংগ্ৰেছে হেৰুৱাটো এক প্ৰকাৰ নিশ্চিত বুলি বৰ্তমান চৰ্চা চলিছে বিভিন্ন মহলত। ফলত চেলফি তুলি, ক্ৰিকেট খেলি, ছ'চিয়েল মিডিয়াত জনপ্ৰিয়তা বঢ়াই নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা গৌৰৱ গগৈয়ে এইবাৰ যোৰহাটত মুখ ঠেকেচা খোৱাটো একেবাৰেই খাটা। যোৰহাটৰ পৰা গৌতম বৰা ৰিপৰ্ট, নিউজ 18 অসম। অসমত নির্বাচনী প্রচার চলাবলে স্টার কেম্পেইনারের নাম ঘোষণা করেছে এআইসিসিএ। 40 স্টার কেম্পেইনারের ভিতরত আছে সভাপতি মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জয়রাম রমেশ, প্রিয়াঙ্কা গান্ধী, পৃথ্বীরাজ সাথে, কানহায়া কুমারকে ধরে দেশের আগশারী কংগ্রেস নেতা। অসমলে 40 স্টার কেম্পেইনারের ভিতরত 20 আহিছে বাহিরের রাজ্যের। ইফালে প্রচার চলাবর 20 স্টার কেম্পেইনারের নামও ঘোষণা করেছে এআইসিসিএ। এই সকলের ভিতর অন্যতম আব্দুল খালেক, রাজীব লোচন পেগু, রেকিবুদ্দিন আহমেদ, দিগন্ত বর্মন, বিপুল গগৈ, নন্দিতা দাস, শিবামণি বরা, ভাস্কর জ্যোতি বড়া আর এটুয়া মুন্ডা। উল্লেখযোগ্য যে 19 এপ্রিলত অনুষ্ঠিত হবলগীয়া প্রথম পর্যায়ের নির্বাচনত 5টা সমষ্টিত প্রচার অভিযান চলাব কংগ্রেসের এই সকল স্টার কেম্পেইনার।
আৰু ইয়াৰ লগে লগে এতিয়া বাতৰিৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ। নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। ধৰ্মাত্ম